হ্যালো গাইস নতুন বছরের প্রত্যেক হ্যাপি নিউ ইয়ার দু তো প্রতি সপ্তাহের মতো এক ডালি কমেন্টের অ্যান্সার তুলে ধরেছি আমি বাসির শেখ আপনাদের কমেন্টের অ্যান্সার নিয়ে হাজির হয়েছি আশা করছি আপনারা ভালো আছেন নতুন বছরের আপনাদের অনেক 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 শুভেচ্ছা এবং অভিনন্দন কমেন্টের অ্যান্সার দেওয়ার আগে সর্বপ্রথম আপনাদেরকে একটা কথা জানাচ্ছি যে ইউটিউব থেকে মান্থলি ইনকাম কত আসে হ্যাঁ বন্ধু বলবো কিন্তু ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকবেন ভিডিওর শেষ দিকে আমি জানিয়ে দেব তো শুরু করছি আজকের কমেন্টের অ্যান্সারের পালা বাংলাদেশ থেকে জাহাঙ্গীর আলম ভাই লিখেছেন ভিডিও খুবই সুন্দর ভাইজান চালিয়ে যাও জবা সিরিয়ালের মতো জবা সিরিয়াল মতো কখনোই হতে পারে না তো চেষ্টা করছি ভাইজান আপনাদের সাপোর্টে আপনাদের ভালোবাসাতে এই আমি ইন্ডিয়ান ছেলে ইন্ডিয়ান থেকে বাংলাদেশ থেকে তুমি সাপোর্ট করছো সেই বাংলাদেশ ভাই পূর্ব দিকে তো যাই হোক বাংলাদেশ থেকে সাপোর্ট করার জন্য অনেক 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 ধন্যবাদ নতুন বছরের শুভকামনা ভাই সুন্দরবন থেকে মিরাজ ভাইজান লিখেছে খুব সুন্দর ভিডিও ভাইজান তোমার ভিডিও আমার খুবই ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ মিরাজ ভাই সুন্দরবনে দেখো ভাই বাঘটা খেয়ে ফেলে না তোমাকে আবার আর ওই সুন্দরবন যাবো একদিন ডাকো আমাকে এমডি ডি আলী নাসিমুল ভাই এবং জারুল ভাই থ্যাংক ইউ সো মাচ এবং আরবি গেমিং থ্যাংক ইউ সো মাচ ভাই ধুলিয়ান থেকে সামাদ ভাই ফার্স্ট ভিউ ফার্স্ট লাইক ফার্স্ট কমেন্ট থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইজান থ্যাংক ইউ এবং কুন্ডল মুর্শিদাবাদ থেকে আরজু খান ভাই ভাইজান বলছে বাসির ভাই তুমি ফানি ভিডিও করো আমরা সবাই মিলে তোমার সঙ্গে আছি ভাইজান এইভাবে সঙ্গে থেকো তোমরা একটু সাপোর্ট করো বাস এটাই চাই আর একটু দোয়া করো আমার জন্য বাস ঔরঙ্গাবাদ মুর্শিদাবাদ থেকে বিশ্বাস সাজিবুর রহমান পাপাজি লিখেছেন পাপাজি আমি তোমার সঙ্গে চিরতরে আছি থ্যাংক ইউ সো মাচ পাপাজি থ্যাংক ইউ থ্যাংক ইউ পাপাজি আপনার মতো মানুষ আমার পাশে আছে আমার আর কী চিন্তা থ্যাংক ইউ পাপাজি লালসান ভাই থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সোহেল লিখেছে বাসির ভাই ফ্রি ফায়ার নিয়ে ফানি ভিডিও করো ভাইজান ফ্রি ফায়ার আর পাবজি দুটোই আমি ডাউনলোড করেছিলাম এক সময় মোবাইলে এ দুটো আমি কিছুই খেলা জানি না একদম কিছুই জানি না ভাই হ্যাঁ একদিন পাবজি খেলতে গিয়ে কোথা থেকে উড়ে নামতে গেছি বাস ঢেসাম করে গুলি করে মেরে দিয়েছে আর একদিন নামলাম ফ্রি ফায়ার নিয়ে কোথা থেকে সেই ছাতার মতো কি ধরে সেই প্যারাগাইট না প্যারাশ্যুট ধরে উঠতে উঠতে উড়তে এক জায়গায় নেমেছি বাস কোন দিক থেকে সেটা আর করে দিয়ে দিল ঢিশুম করে গুলি করে দিল ঠিক পেলাম না তো যাই হোক ভাই খেলতে ফেলতে পারি না আর ওই সব ব্যাপার আমার বিষয়ে জানা নেই আর পাবজি প্লাস ফ্রি ফায়ার এই দুই রকমের ফ্রেন্ড আমার কাছে প্রচুর আছে এই জন্য আমি চাই না কোনো ফ্রেন্ডকে আমি দুঃখ দিতে না পাবজির ফ্রেন্ডকে দুঃখ দিতে চাই না না ফ্রি ফায়ার ফ্রেন্ডকে দুঃখ দিতে চাইছি না কোনো ফ্রেন্ডকে আমি দুঃখ দিতে চাই না সবাইকে নিয়ে আমার কাজ সবাইকে নিয়ে মিলেমিশে থাকতে চাই ভালোবাসা নিতে চাই এবং দিতে চাই আজিজ ছোট্ট লিখেছেন বাসির ভাই চালিয়ে যাওয়ার সঙ্গে আছি তোমার ভিডিও খুব সুন্দর লাগে থ্যাংক ইউ আজিজ ভাই নগর থেকে লিখেছেন বাসির ভাই আমার বাড়ি বর্ধমান আমি এবং প্রতাপদা পলাশিতে থাকি ও মাই গড ভাই বাড়ি থেকে বিদেশে যারা থাকে তারা অনেক কষ্টে থাকে তো যাই হোক যেখানেই থাকো পলাশি আমার বাড়ি থেকে বেশি দূর নয় কোনো সময় যদি দেখা হয় যায় নিশ্চয়ই কথা হবে চিনে একটু কথা বলবে ভাই আমিও কথা বলতে চাই তোমার সঙ্গে পলাশি আমার বাড়ি থেকে বেশি দূর নয় तो जैकानी थको पलाशी थको चाहे बर्धमान भाव सुस्थ तुम दीर्घाय जीवन कामना करी का, का तारिक आजीज भाई थैंक यू सो मच हुसैन राजा दा थैंक यू सो मच और सबसे बड़ी बात है बिहार से सरफराज ऑफिशियल थैंक यू सो मच ओम माई गॉड बिहार से भी मेरा वीडियो देखते हो भाई थैंक यू थैंक यू सो मच कभी हमारा वेस्ट बेंगल भी आया कीजिए और हमारे साथ मुलाकात भी कीजिए आप आइए जरूर आइए वेलकम टू माई वेस्ट बेंगल तो लालबाग मुर्शिदाबाद लिखे हमारे शबिर भाई লিখেছেন ভাইজান তোমার ভিডিও খুব সুন্দর লাগে থ্যাংক ইউ সো মাচ ভাইজান এভাবে সাথে থেকো পাশে থাকো মন ভরে গেলে তোমার কথা শুনে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইজান আক্তারা খাতুন থ্যাংক ইউ সো মাচ সুক্রিয়া বোন আসাম থেকে বিলাল খান ভাই থ্যাংক ইউ সো মাচ সুক্রিয়া ভাইজান বাংলাদেশ সিলেটের এক ভাইজান বর্তমানে দুবাই আছেন উনি আমার ভিডিও দেখেছেন খুবই ভালো লেগেছে ওনাকে ভাইজান যে দেশেই থাকেন যেখানেই থাকেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশে কবে ফিরবেন কমেন্ট করে জানাবেন যেখানে থাকবেন টাকা পয়সা নষ্ট করবেন না কিছু টাকা পয়সা একত্রিত করে বাড়িতে কিছু গিয়ে একটা জীবন নিজের জীবনের কেরিয়ার গড়াবেন মুক্তার আলী ভাই অসংখ্য ধন্যবাদ সুনন্দা বিশ্বাস থ্যাংক ইউ সো মাচ আপনার নাম নেওয়ার জন্য আপনি খুবই খুশি হয়েছেন ভাই একবার নয় শতবার আপনাদের নাম নিতে চায় আপনাদের নাম নিয়ে বেঁচে থাকতে চায় আপনাদের ভালোবাসা নিয়ে আমি অনলাইনে সোশ্যাল নেটওয়ার্কে শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্যই আছি আমার শুধু একটাই মকসাদ আপনাদেরকে হাসানো উত্তম দা থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও খুব ভালো লেগেছে তোমার এবং সাজেম দা সৌদি আরব থেকে থ্যাংক ইউ সো মা মণ্ডল আমতলা থেকে আমার ভিডিও দেখে খুব ভালো লেগেছে অসংখ্য ধন্যবাদ ভাই যান এবং সামিম আক্তার ভাই থ্যাংক ইউ সো মাচ ভাই আমার ভিডিও দেখে আপনাদের খুবই ভালো লেগেছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঝন্টুবালা থ্যাংক ইউ সো মাচ যিনি বর্তমানে ক্যামেরাম্যান হিসাবে পিছনে বসে আছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ এবং সবশেষে সোনিয়া কেমন আছো আশা করছি ভালো আছো সোনিয়া তুমি আমার ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দা থ্যাংক ইউ সো মাছ বেলডাঙ্গা মুর্শিদাবাদ থেকে হাসিপুর ভাই লিখেছেন বাসির ভাই চালিয়ে যান এইভাবে তোমার পাশে আছি ডালিম শেখ প্রেম দা লাভিং ম্যান ভাই রাজ তারিফ রিয়া এবং দিয়া থ্যাংক ইউ সো মাছ ভিডিও দেখার জন্য আর ভিডিও ভালো লাগার জন্য আব্দুর রহমান মফিজুর ভাই থ্যাংক ইউ সো মাছ বর্ধমান থেকে লিপিকা বিশ্বাস দিদি লিখেছেন দাদা তোমার ভিডিও দেখে খুবই ভালো লাগে আমি এবং আমার মেয়ে তোমার বিগ ফ্যান এবং আমি এবং আমার মেয়ের তোমার সঙ্গে দেখা করার খুবই ইচ্ছে চলে এসো দিদি আমাদের মুর্শিদাবাদে হাজারদুয়ারে এগুলো ঘুরে যাও তো তোমাদের জন্য দুই দিনকার জন্য ইনভাইট রইলো আর তোমরা অবশ্যই অবশ্যই এসো আমাদের লালবাগে মুর্শিদাবাদে অনেকে দেখার জায়গা আছে আর ভালো ভালো জায়গা আছে ভাই ভিডিও তো ভাই থ্যাংক ইউ সো মাচ আর এ পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আর এই কমেন্টের নিচে লিখো তোমাদের কোনো প্রবলেম বা তোমাদের আরও কিছু যদি জানার থাকে কিছু ও হ্যাঁ মনে একটা মনে মনে ভাবছে হয়তো ইউটিউবের বিষয়ে বাসির ভাই কিছু শেষ টাইমে বলার ছিল তো ইউটিউবের ব্যাপারে এটাই যে দেখো ইউটিউবে ভালো একটা মান্থলি ইনকাম আসে কিন্তু এখনও পর্যন্ত আমি পাইনি ভাই কারণ হয়তো পেতে পারি সামনে আগামী দিনে তোমাদের সাপোর্টে তো ইনকামটা খুব ভালো তোমরা ইউটিউবে জুড়ে থাকো কাজকর্ম করো মানে যতদিন তুমি পারফরম্যান্স করতে পারবে ততদিনকার জন্য ইউটিউব তিনশো পঁয়ষট দিন চব্বিশ ঘন্টা হামেশাই খোলা থাকে ইউটিউবের ইনকামের দিকটা অবশ্যই ভালো অন্য অন্য অ্যাপসের তুলনায় তো যাই হোক তোমাদের বলবো যারা ছোট ছোটো অ্যাপসে কাজ করো আমিও করি আমিও করতাম এখনও করি তো ওইসব সব অ্যাপসে কাজ করো সঙ্গে তোমরা ইউটিউবে যোগদান দাও যা কি ইউটিউবে তোমাদের কেরিয়ার গড়বে ইউটিউব থেকে তোমরা অবশ্যই নেক্সট টাইম এমনি ইউটিউব নিয়ে একটা ভিডিও বানাবো তোমরা দেখবে ইউটিউবের বিষয়ে ইউটিউবে করলে কি হয় কতটা ইনকাম আসতে পারে তো যাই হোক ভাইজান সরি আমার কথায় আশায় তোমরা ছিলে তো এখনও পর্যন্ত ইউটিউব থেকে আমি আর্নিং পাইনি বা ইনকাম পাইনি তো আগামী দিনে অবশ্যই পাবো একটা আশা আছে তোমাদের ভালোবাসাতে তো যাই হোক মনে দুঃখ করো না তোমরা পারফরমেন্স করো আমিও করছি একটু সাপোর্ট করো আর অনেকেই ইনকাম করে এখনও পর্যন্ত অনেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আমার মতো বেকার ছেলে সাধারণ যে সে তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার মাসে মান্থলি ইজি ইনকাম করে তা আপনারা ট্রাই করুন দেখুন আপনারাও যদি ভালো একটা পথ পেয়ে যান অবশ্যই অনলাইন আর্নিং খুবই ভালো বিভিন্ন ধরন বিভিন্ন তরফ থেকে ইউটিউবের ইনকাম আসতে পারে এরকম বুঝতেই পারবে না যে কীভাবে ইনকামটা আসলো আমার কীভাবে অ্যাকাউন্টে টাকাটা ঢুকলো ইউটিউব দিয়েছে তোমাকে ইউটিউবে কীভাবে ইনকাম করা হয় ইউটিউবে কোন প্রকারে ইনকাম করা হয় জুড়ে থাকো অবশ্যই জানানো হবে তো থ্যাংক ইউ সো মাচ ভাই এই যে কমেন্ট লিখো মন্তব্য লিখো কোথায় থাকো নাম লিখো অ্যাড্রেস লিখো আমি অবশ্যই কমেন্টের অ্যান্সার আগামী রবিবারে দেওয়ার চেষ্টা করব বাই বাই থ্যাংক ইউ